আজ আমি তৈরি করব মাল্টিগ্রেন ফ্লোর ধোসা। এখানে আমি নিয়েছি রাগি পাউডার, সুজি, রাইস পাউডার, এখানে দিয়েছি আটা, আর দিয়েছি এখানে মুগ ডাল, গোটা মুগ ডাল, দুটোরই পাউডার নিয়েছি, আর বেসন নিয়েছি। এগুলো আমি সরিয়ে দিয়ে একটা চাটনি করব, নারকেলের চাটনি করব সাউথ ইন্ডিয়ান। এখানে নিয়েছি নারকেল, ধনে পাতা, ভাজা ছোলা, নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো মিক্সি জারে দিয়ে একটা পেস্ট তৈরি হবে, ফাইন পেস্ট তৈরি হবে। আমি এগুলো সব মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর আমি একটা বোল নিয়েছি, সুজিটা দিয়ে দিচ্ছি, আর 1/4 কাপ দিচ্ছি দই, দিয়ে অল্প একটু জল দিয়ে এটা ভালোভাবে মেশাবো। মিশিয়ে একটু সরিয়ে রাখবো 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। অল্প একটু জল দিলাম, দিয়ে আবারও মিক্স করে এটা সরিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এবার আমি চাটনিটা কমপ্লিট করব, এর মধ্যে লবণ দিলাম, দিয়ে আমি এটাকে পেস্ট করেছি। এর মধ্যে ফোড়ন দিয়েছি সর্ষে, ধনে সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা। এখানে যে সুজিটা সেট হয়ে গেছে, 10 মিনিট রেখেছিলাম, সুজিটা সেট হয়ে গেছে। এবার সুজিটা আমি মিক্সি জারে দিয়ে ফাইন পেস্ট করে নেব। এখানে নিয়েছি রাগি পাউডার, রাইস পাউডার, বেসন, আটা, আর নিয়েছি এখানে মুগ আর গোটা মুগের দুটোরই 2 টেবিল স্পুন করে পাউডার, আর নিয়েছি এখানে আমি নিয়েছি দই, দই নিয়েছি এখানে 1/4 কাপ, আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, ধোসা ব্যাটার যেরকম হয় সেরকম বানিয়ে নেব। এটা আমি অল্প জল দিয়েছি, এখনও জল মেশাতে হবে, ভালোভাবে ফেটাতে হবে, যেহেতু বেসন আছে, ডালের পাউডার আছে। এর মধ্যে আমি এটা সুজিটা পেস্ট করেছি, দেখো সুজিটা একদম ফাইন পেস্ট করতে হবে, এর মধ্যে মিশিয়ে দিলাম। যদি খুবই ফাইন সুজি না হয় তাহলে এটা না করলেও চলবে। এর মধ্যে লবণ দিলাম আর চিনি দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে ভালোভাবে মিশানোর পর এখানে আমি খাবার সোডা দিচ্ছি, এটা ইনো দিলেও হবে, 2 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটা বটল নিচ্ছি, এরকম 3 মুখ আলা বটল নিয়েছি। এখানে যদি 3 মুখ আলা বটল না পাও ঘরে, তাহলে এরকম বটলের মধ্যে 3টে ফুটো করে নিলেও হবে। একটা চাটুনি নিয়েছি আমি, সামান্য তেল, তেল দেখা যাবে না, এরকম তেল দিতে হবে, একেবারে চপচপে নয়। আমি ওর মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি বটলের মধ্যে, এবার জালি করে নিচ্ছি, ধোসা করে নিচ্ছি, এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা একদম হাই হিটে রেখেছি, হাই হিটে, প্রথমে হাই হিটে রাখার পর আমি মিডিয়াম হিটে দেবো, আর সামান্য তেল দিয়ে দেবো উপরে, খুব সামান্য তেল দিতে হবে, একদম ক্রিস্পি হয় এই ধোসা, দেখতে তো সুন্দর হয়, উল্টো পিঠ কিন্তু ভাজার কোনো দরকার নেই। পরের বার চাটুটা আবার পরিষ্কার করে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে এটা করতে কিন্তু খুবই সুবিধে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ধোসা। সামান্য তেল দিয়ে দিচ্ছি, দেখো লাল লাল হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। মাল্টিগ্রেন ফ্লোর আটার আমি যে ধোসা করেছি সেটা রেডি হয়ে গেছে। আমি সাউথ ইন্ডিয়ান নারকেলের চাটনি দিয়ে পরিবেশন করেছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।